And I really just want to introduce myself and let everyone know who I am and that I am transgender. সৃষ্টিকর্তা আমাদের সকলকে একটি শরীর দিয়েছে এবং কাউকে ছেলে এবং কাউকে মেয়ে বানিয়েছে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা ভাবে আমরা যদি ভিন্ন লিঙ্গের হতাম তাহলে অনেক ভালো হতো। অনেক মানুষই জানে না লিঙ্গ পরিবর্তন করা কি। তাহলে আমি আপনাদের অল্প করে জানিয়ে দিই, লিঙ্গ পরিবর্তন করা মানে হচ্ছে ছোটতে কোনো মানুষ ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে এবং সে বড় হয়ে সার্জারি করে তার লিঙ্গ এবং বডি ল্যাঙ্গুয়েজ মেয়েদের মতো করে নিয়েছে, অথবা কোনো মেয়ে সার্জারি করে তার বডি ল্যাঙ্গুয়েজ ছেলেদের মতো করে নিয়েছে, আর এই প্রসেসটিকে লিঙ্গ পরিবর্তন বলে। এই লিঙ্গ পরিবর্তিত মানুষদের ট্রান্সজেন্ডার বলা হয়। আমাদের দেশগুলোতে ট্রান্সজেন্ডার অতটা জনপ্রিয় নয় যতটা আমেরিকাতে জনপ্রিয়। আপনি হয়তো জেনে অবাক হবেন আমেরিকাতে 4.1 মিলিয়ন মানুষ ট্রান্সজেন্ডার রয়েছে। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন এমনই কিছু মানুষ যারা তাদের জেন্ডার চেঞ্জ করেছে। নাম্বার 5, জেমি উইলসন। এই ছেলেটি আমেরিকাতে বসবাস করে। যদি আপনি তার মার্শাল আর্ট বডি দেখেন তাহলে আপনি হয়তো বিশ্বাসই করবেন না যে এক সময় একটি মেয়ে ছিল। যখন সে মেয়ে ছিল তখন তার ছেলেদের বডি অনেক ভালো লাগতো, এই জন্য সে 2015 নিজেকে ছেলেতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন। সে প্রথমে তার চুল কেটে নিয়েছিল এবং ছেলেদের পোশাক পরিধান করা শুরু করেছিল। এরপর সে টেস্টোস্টেরন টেস্ট করেছিল। টেস্টোস্টেরন হরমোন সেটাই যেটার কারণে ছেলেদের বডিতে লোম জন্মায়। এরপর সে জিমে হার্ডওয়ার্ক শুরু করেছিল এবং সবশেষে সে নিজেকে মাস্কিউলার ছেলেতে রূপান্তরিত করে। নাম্বার 4, অ্যামেলিয়া ম্যালেট। অ্যামেলিয়া বাংলাদেশে বসবাস করত এবং ছোট থেকে তার ইচ্ছা ছিল মিস ওয়ার্ল্ড হওয়ার। কিন্তু হয়তো আপনারা এটা জেনে বিশ্বাস করবেন না, সে একজন ছেলে ছিল। যখন সে ছেলে ছিল তখন তার নাম ছিল আশিত। ছোট থেকে তার মনে হতো সে ভুল কোনো লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু তখন সে জানতো না যে লিঙ্গ পরিবর্তন করা যায়। যখন 2019 সালে সে টরেন্টে যায় তখন সে জানতে পারে যে জেন্ডার পরিবর্তন করা যায়। এরপর সে তার জেন্ডার সার্জারি করে পরিবর্তন করে নিয়েছে। ট্রান্সজেন্ডার করা মানুষদের মধ্যে সে এখন বর্তমানে অন্যতম একজন সুন্দরী। নাম্বার 3, বেলিয়াম বুসবাউন। যদি আপনাদেরকে বলা হয় এই ব্যক্তি আগে ফিমেল ছিল তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, এই ব্যক্তি জার্মানিতে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তখন তিনি ফরওয়ার্ডিং খেলতেন। সেই বছর তিনি 4.42 মিটার্সের একটি রেকর্ড করেন। কিন্তু 2007 সালে একটি দুর্ঘটনা তার জীবনে অনেক ব্যাপক প্রভাব ফেলেছিল। দুর্ঘটনার পরে সঠিক কারণ কি হয়েছিল সেটা জানা যায়নি, কিন্তু তারপরে 2008 সালে তিনি তার জেন্ডার চেঞ্জ করে ফেলেন। নাম্বার 2, মিলি ব্রাডলি। মিলি ব্রাডলি একজন ইনস্টাগ্রাম স্টার। তিনি অনেকগুলো মডেলিং শোতে অংশগ্রহণ করেছেন, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি ইনি ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বলেন যখন তিনি 6 বছর বয়সে ছিলেন তখন তিনি বুঝতে পারেন তিনি হয়তো ছেলে হয়ে জন্মগ্রহণ করেছেন ঠিকই, কিন্তু আসলে তার মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটা ঠিক ছিল। কারণ ছোটবেলায় যখন তার বন্ধুরা গাড়ি খেলনা নিয়ে খেলতো তখন সে পুতুল নিয়ে খেলতে পছন্দ করত। এজন্য তিনি 19 বছর বয়সে জেন্ডার ট্রান্সফরমার সার্জারি করে নিয়েছিলেন। নাম্বার 1, ভিক্টোরিয়া কারিওনি। এর বিষয়ে জানার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ করব, যদি আপনি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেই ফেলেন আর এখনও যদি ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই দিয়ে ফেলুন। আপনাদের একটি লাইক পরবর্তীতে নতুন ভিডিও বানানোর জন্য আমাদের অনেক ইন্সপায়ার করে। ভিক্টোরিয়াকে দেখে হয়তো কেউ বিশ্বাসই করবে না তিনি আগে ছেলে ছিলেন, কিন্তু তিনি নিজে ইনস্টাগ্রামে জানিয়েছেন তিনি একজন ট্রান্সজেন্ডার। আপনি তার ট্রান্সজেন্ডার হওয়ার প্রমাণ দেখতে পাবেন তার বডিতে ট্যাটু দেখে, কারণ যখন তিনি ছেলে ছিলেন তার বডিতে একই ট্যাটু ছিল। তার সৌন্দর্য দেখে হয়তো অনেকে বিশ্বাস করবে না তিনি একজন ট্রান্সজেন্ডার মহিলা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।